أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আপনাদের উদ্দেশ্য কিছু গান নিবেদন করছি। মূলত আমি সঙ্গীত শিল্পী নই, নিজে অনেক লেখালেখি করেছি। প্রতি বছর আমার বই বের হয় একুশে গ্রন্থমেলা থেকে। তো আমি অনেক গান জীবনে লিখেছি, দুঃখ সত্য যে গান প্রকাশ করার মতো সুযোগ সুবিধা আমার জীবনে ঘটেনি। মাঝে মধ্যে একটুখানি চেষ্টা করি, নিখোঁজ এটাকে একটা ব্যাহাপনা বলা হয়। তো আপনারা মূর্খটি হলে অবশ্যই নিজ গুণে তা ক্ষমা করেন। কেমন আছি রে ভাঙ্গ, এমন কিছু আল্লাহ প্রেমিক জন্ম নেয়, তারাই প্রকৃত আল্লাহ প্রেমিক। হযরত মনসুর হালাসকে যখন অমানুষিক ভাবে নির্যাতন করে হত্যা করার আগে তিনি আকাশের দিকে চেয়ে বলেছিলেন, হে বারেরাহি, তুমি যে আমার কত প্রিয় এবং আমি যে তোমার কতটুকু এই জগতের কেউ জানে না, আমি যে তোমার কত এবং তুমি যে আমার কত প্রেমিক, তুমি যে আমার সমুদয় জীবন এই জগতের কেউ জানে। পবিত্র হাদিস শরীফেও প্রমাণ করেছেন, বান্দা যখন নফল এবাদতের মধ্যে আল্লাহকে লাভ করে তখন আল্লাপাক তার নিজের হয়ে যান। সে বান্দা যখন যা বলে যা করে যা ধারণ করে সম্পূর্ণ আল্লাপাকের তরফ থেকে, এবং আল্লাহ তাআলা নিজেই তা বলেন, নিজেই তা করেন, নিজেই তা ধারণ করেন। ওইরকম একজন প্রেমিক ছিলেন হযরত মনসুর হাল্লাজ। তার শারীরিকভাবে অমানুষিক নির্যাতন করার পরও তিনি হাসছেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করছেন, বারে খোলা, আমি যে তোমার কত প্রিয়, তুমি যে আমার কত প্রিয় এই জগতের কেউ জানে না। সেখান থেকে আমারই জানে ওরে আমি তোমার কেমন আছি রে বান্দ, আমায় কলঙ্কি।
তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি
তোমার আপন গো।